দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমার প্রেক্ষাপটে আজকে আমার সহকর্মীরা এবং এলাকার সর্বস্তরের জনগণ আমাকে বলেছেন বারবার, অনেক দিন ধরেই আমাকে চাপ দিয়ে আসছিলেন যে আপনি কেন নির্বাচনে যাচ্ছেন না। তো নির্বাচন একটি কঠিন পথ, তো যে কারণে আমি এটি পরিহার করে এসেছিলাম সর্বোপরি। এখন আমার সহকর্মীদের প্রচণ্ড চাপের মুখে আমি নিজেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করেছি এবং প্রত্যাশা করছি আমি যদি মনোনয়ন পাই আমার কৃষকদের জন্য, এদেশের মানুষের জন্য আমি কিছু করতে পারবো ইনশাল্লাহ। কারণ আমার এই দীর্ঘ রাজনীতিতে আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন চিনেন, আমি স্বচ্ছ একটি রাজনীতি করি। গত 15টি বছর, আগের কথা বাদে দিলাম, গত 15 বছর আমার দল ক্ষমতায়। এই 15 বছরে কেউ বলতে পারবে না আমি কোথাও দখলবাজের সাথে, টেন্ডারবাজির সাথে বা সন্ত্রাসের সাথে বা মাদক কারবারির সাথে আমার সক্রিয়তা রয়েছে, এ ধরনের কোনো বদনাম ইনশাল্লাহ আমাকে ছুঁয়ে যেতে পারেনি। তো আমিও আজকে আপনাদের এখানে এনে দাওয়াত করার কারণ হলো যে আমার আয়ের উৎসটা আপনাদেরকে একটু দেখানো, আমি কীভাবে চলি। আমার এটা হচ্ছে, আমার এটা কৃষি খামার, এটা 30 একরের একটি কৃষি খামার। এখানে আমার মাছ চাষ হয়, সবজি চাষ হয়, ফল ফলালির সার চাষ হয়। আমি নিজেও একজন গর্ব করে যখন আমি মিটিংয়ে বলি বা কোনো আলোচনা সভায় বলি যে আমি একজন কৃষক, অনেকে অবাক হন যে আমি কৃষক কীভাবে হলাম। তো সেটা আজকে দেখানোর জন্য আপনারা সাংবাদিক ভাইরা যাতে দেখেন যে আসলে আমি কৃষক এবং কৃষকের প্রতিনিধিত্ব করি নিজেই কৃষক বলেই। তো সেজন্য আমি কৃষকদের ভালো মন্দ, তাদের অভাব অভিযোগ অনুযোগগুলো, তাদের দুর্ভোগগুলো, তাদের সুবিধা অসুবিধাগুলো আমি বুঝতে পারি এবং আশা করি আগামী দিনে যে নির্বাচন, যে দ্বাদশ নির্বাচন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। সেই নির্বাচনে একজন কক্সবাজারে আমি মনে করি যদি আমি মনোনয়ন পাই আমি এলাকার সর্বস্তরের মানুষদের সংগঠিত করে, বিশেষ করে কক্সবাজার আওয়ামী লীগের অবহেলিত নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমি কক্সবাজারকে একটি সুন্দর পর্যটন নগরে, স্মার্ট নগরে পরিণত করবো ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।